নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনামিকা আজকে উপস্থিত হয়েছি এক হারি ভালোবাসা নিয়ে তোমাদের সামনে শীতকাল চলছে চলছে পৌষ মাস আর সব জায়গায় শুরু হয়ে গেছে পিঠে পুলির উৎসব আমার বাড়িতে পিঠে পুলি উৎসব হবে না তা তো হয় না তো চিতই পিঠের মধ্য দিয়েই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে পুলির উৎসব রস জাল হয়ে গেছে পিঠের গোলা তৈরি হয়ে গেছে সাজ গরম হয়ে গেছে আর এখন টপটা টপটা পটাফট পটাপট পিঠে তৈরি করার সময় এসে গেছে হ্যাঁ চুলার জাল নেই মাটির সাজ নেই তো কী হয়েছে আমরা গ্যাসের চুলাতে লোহার সাজিতে পিঠে তৈরি করব। সাজি মানে খাবরি যার যার অঞ্চলভিত্তিক শব্দ বা ভাষা এটা অন্যরকম হয়ে যায় দেখতেই পারছো পিঠেগুলো কীভাবে সুন্দর হয়ে গেছে ফুলে উঠেছে আর এখন আমি পিঠেগুলোকে উঠিয়ে নেব যেহেতু আমার হাতে সময় কম সেহেতু আমার কাছে অল্প সময়ের মধ্যেই আমি পিঠের গোলাটা তৈরি করেছিলাম চাল ভালো করে ভিজিয়ে রেখে সেটাকে জল দিয়ে বেটে নিয়ে তার মধ্যে এক চা চামচ নুন দিয়ে রেস্টে রেখে পরিমাণ মতো জল মিশিয়ে গোলাটাকে তৈরি করে নিয়েছিলাম এবং তারপর গরম গরম অনেকগুলো চিতই পিঠে বানিয়ে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা এই কাজটা আমার খুবই মজা লাগে গরম রসের মধ্যে গরম গরম চিতই পিঠে রসে চুবানোটা আর চিতই পিঠের আরও একটা মহামূল্যবান জিনিস আছে সেটা হচ্ছে গরুর দুধ দুধও তৈরি হয়ে গেল তো আর দেরি কি পিঠে সুন্দরভাবে ভিজে গেছে দেখতেই পারছো অনেক পিঠে এতটা বেশি ভিজে গেছে যে ভেঙে যাচ্ছে এর উপর এখন গরম গরম দুধ ঢেলে পরিবেশন করার পালা হয়ে গেল সুন্দর সুন্দর চিতে পিঠে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত খুব ভালো থেকো টাটা